এপিসোড শেষ হওয়ার পরেই দেখুন আপনার প্রিয় সিরিয়াল সান নেক্সট এ ভারতের যে কোনো জায়গায় বিনামূল্যে অ্যাপ ডাউনলোড করুন। হ্যালো, তুমি এই ঘরে কি করছো? আমার যেখানে থাকা উচিত, যেখানে আমার থাকার জায়গা, সেখানেই আছি। আলো, কেন এরকম জেদ করছো? আলো, বরদা তো তোমাকে আমার ঘরে থাকতে বলল, এমনকি নিজে আমার ঘরে তোমাকে নিয়ে এলো। ও, এবার বুঝেছি, তুমি ভাড়ার ঘরে থেকে দাদার কথা অমান্য করে দাদাকে অপমান করতে চাও, তাই তো? এক্ষুনি চলো, চলো। না না, মানে মানে তোমার ঘর তুমি যখন ইচ্ছে থাকবে, যখন ইচ্ছে বিছানা নিয়ে বেরিয়ে যাবে, এসব কিছু আমাকে মেনে নিতে হবে। আমার মান সম্মান বলে কিছু নেই। আলো, তুমি যেটা করছো তাতে যে হিতে বিপরীত হচ্ছে সেটা বুঝতে পারছো না? মানে কি হচ্ছে? মানে এই যে আমাদের মধ্যে অশান্তি হচ্ছে, এটা তো আমার বর্দা থেকে আরম্ভ করে পরিবারের সকলে জেনে গেছে। আমাদের মধ্যে অশান্তি হচ্ছে এটা বর্দা জানবে কেন? না না, আমি আর এক মুহূর্ত নষ্ট করব না। কে না কে দেখে ফেলবে, আরো বড় একটা অশান্তি হবে। তুমি চলো। না, আমি যাব না। আর আমাদের মধ্যে অশান্তির কথা তুমি সবাইকে জানাচ্ছ, আমি না। সবাই যদি সকালবেলা ঘুম থেকে উঠে দেখতো তুমি ঘরের বাইরে শুয়ে আছো, কি ভাবতো বলতো? ভাবতো যে আমাদের মধ্যে অশান্তির কারণে তুমি ওভাবে বাইরে শুয়ে আছো, ভাবতো যে আমরা নিজেদের মধ্যে সমস্যা মেটাতে পারিনি। তাহলে খুব ভালো হতো, তাহলে তোমার সম্মান থাকতো, তাই তো? আর আমি, আর আমি ভাড়ার ঘরে এসে শুয়েছি বলে আমার দোষ হয়ে গেছে। আমি এখানেই থাক, কোথাও যাবো না। দেখো আলো, আমি ভালো মুখে বলছি, চলো। আমার এত অশান্তি ভালো লাগছে না, চলো এক্ষুনি। আমার যা বলার আমি বলে দিয়েছি অভি, প্লিজ জোর করুন, আমি আমি কোথাও যাবো না, আমি এখানেই থাকবো। চলো এক্ষুনি, চলো। এটা কার ফোন? হ্যাঁ, গৌরব। এ কি এত রাতে গৌরব? গৌরব কেন ফোন করছে? ফোনটা ধরো। না না, এত রাতে ফোন ধরতে হবে না। না না, ফোনটা ধরো, আমি শুনতে চাই তোমার গৌরব এত রাতে তোমায় কি বলতে চায়। দাও আমায়, দাও, আমি ধরছি। এনো, স্পিকারে দিয়ে দিলাম। দিদি, দিদি, আমি গৌরব দারবাড়ি কাজের লোক, খুব দরকারে আপনাকে ফোনটা করছি। হ্যাঁ বলুন, কি হয়েছে? দাদা বাবু না, হঠাৎ খুব জ্বর এসেছে, কোনো ওষুধে কাজ করছে না। ডাক্তারের ফোন নাম্বারও না আমার কাছে নেই। দাদা বাবু না, জ্বরে ঘুরে শুধু আলো দিদিমণির নাম করছে। তাই তোমার এই নাম্বারটা জোগাড় করে তোমায় ফোন করলাম। আলো দিদি আছে? হ্যাঁ হ্যাঁ, বলো। দিদিমণি, আমি বুঝতে পারছি না কি করব। আপনি কি একটু একবার দাদাবাবুর বাড়িতে আসতে পারবেন? জ্বরটা কিছুতেই কমছে না। সে কি, আমি এত রাতে কি করে যাব? তুমি বরং এক কাজ করো, আমি আমি তোমাকে হাসপাতালের নাম্বার পাঠিয়ে দিই, তুমি দাদাবাবুকে সেখানে নিয়ে যাও। না না, আপনাকে কিছু করতে হবে না, আপনাকে কোথাও নিয়ে যেতে হবে না, আলো যাবে। খুব ভালো হয় দিদিমণি, আপনি যদি এখন আসেন। আমি রাখি দিদিমণি। ওবে ওবে, এটা তুমি কেন করলে? আমি তো যেতে চাই না গৌরবের বাড়ি, তাহলে কেন বললে যে আমি যাব? কারণ তোমাকে ওখানে যেতেই হবে। আলো, কেন এমন অদ্ভুত জেদ করছো? আমি এত রাতে একজন মানুষের বাড়িতে কেন যাব? কারণ গৌরব তোমার কাছে শুধুমাত্র একজন মানুষ নয়, আলো, সে তোমার কাছের বন্ধু, খুব পুরনো বন্ধু, তাই না? আর সে অসুস্থ হয়েছে, তুমি এখন তার কাছে যাবে না?
আর শুধু তুমি কেন, আমিও যাব তোমার সঙ্গে। আমি দেখতে চাই গৌরবের কত ধুম জ্বর যে ও জ্বরের ঘরে তোমার নাম করছে, আর এটাও দেখবো যে ও কতটা নির্লজ্জ আর তুমি কতটা নিচে নামতে পারো। চলো এক্ষুনি চলো। অভিজিৎ করো না, আমি আমি যাব না, আমি বললাম তো আমি যাব না। যাবে না মানে? যাবে না মানে এসো এসো এসো। ওমে কি করছো নাকি তুমি? ওমে কেন জেদ করছো? ভিতরে বসো। ওমে আমি যাব না। ওমে ওমে আমি আমি যাব না বলছি তো। আমি যাব না, আমি গৌরবের গৌরবের বাড়ি যেতে চাই না। অভি শুনতে পাচ্ছ আমার কথা? অভি অভি প্লিজ এরকম করো না।